গতকাল আগরতলা এয়ারপোর্টে 12 জন বাংলাদেশি অবৈধ আধার কার্ড নিয়ে যাওয়ার সময় আটক করে এয়ারপোর্ট অথরিটি। খবর দেওয়া হয় এয়ারপোর্ট পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে 12 জন বাংলাদেশিকে থানায় নিয়ে যায়। আজ 9 জনকে কোর্টে তোলা হয়, বাকি 3 জনকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হয়। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। গতকালকে এয়ারপোর্ট পিএসএ আন্ডারে এয়ারপোর্টের মধ্যে 12 জন বাংলাদেশি সিটিজেন ইলিগালি এন্ট্রি করে এবং তাদের কাছে একটা আধার কার্ড ছিল প্রত্যেকের কাছেই, এবং তারা বোর্ডিং পাসও নিয়ে নেয় আধার কার্ডের উপর ভিত্তি করে। ভেরিফিকেশনের সময় ধরা পড়ে আধার কার্ডগুলি ফেল। তারপর বিমানবন্দর অথরিটি এয়ারপোর্ট পিএসকে খবর দেন এবং এয়ারপোর্ট পিএস এসে তাদেরকে ডিটেইন করে এবং ডকুমেন্টগুলি বাজেয়াপ্ত করে, এবং যে এফআইআরটা হয় তার নাম্বার এয়ারপোর্ট পিএস 2 আন্ডার সেকশন 468-471 অফ আইপিসি এবং 14A অফ ফরেনার্স অ্যাক্ট। আজকে আদালতে 9 জনকে প্রোডাকশন করেন। এই 9 জনের মধ্যে 4 জনকে পুলিশ রিমান্ড চাওয়া হয় এবং বাকিদেরকে জেল কাস্টডিতে রাখার জন্য আবেদন করা হয়। এই 9 জন ছাড়াও আরও 3 জন আছে যারা জুভেনাইল, তাদেরকে জুভেনাইল কোর্টে প্রেরণ করা হয়। হিয়ারিংয়ের পর আদালত পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে 7 তারিখ অবধি এবং বাকিদেরকে 18 তারিখ অবধি জেসিতে পাঠিয়েছে। কোন জায়গা থেকে আটক করা হয়েছে? এয়ারপোর্টের ভিতর থেকে। নামগুলো এই 9 জনের মধ্যে রবিল হোসেন, ইমরান হোসেন, ইউসুফ হোসেন, মুক্তর কাজল, মোহাম্মদ জসিম মিয়া, মোহাম্মদ শামীম হোসেন, মোহাম্মদ সোহাগ হোসেন, মিস লিসা আক্তার, কামরুল হোসেন। মানে ইন্ডিয়াতে কেন এসেছিল এটা? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যেটা ইনভেস্টিগেশন এসছে যে বাংলাদেশ থেকে তারা সুনামড়া দিয়ে এসেছে এবং তারা আগরতলা হয়ে চেন্নাই যাওয়ার জন্যে এসেছে। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন যেটা এসছে,